আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, উঠে বসেন। জি আসসালামু আলাইকুম। আপনি ভাই একটু আগে উঠে বসেন। হ্যাঁ, আপনার উপরে জি শান্তি বর্ষিত। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি ভাই শর্তগুলো পড়েছেন, যুক্ত হওয়ার শর্তগুলো পড়েছেন? হ্যাঁ, সবগুলি শর্ত পড়েছি, আমি রক্তদান করেছি, তারপরে আপনার। জি জি ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভাই। ময়লা আবর্জনা আপনি আর আপনার মানে বাইরে যেখানে সেখানে ফেলবেন না, সেটাতে আপনি একমত আছেন তো? একমত আচ্ছা একমত ঠিক আছে, এবার বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনার বাবুটা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আপনি দেশে আসবেন না বাংলাদেশে? ভাই এই প্রশ্ন করার জন্য কি আপনি যুক্ত হয়েছেন আসলে? কোনো মানে যুক্তি তর্ক আলোচনা সেগুলা কি আপনার নাই? দেশে আসবো কি আসবো না সেটা কি এত গুরুত্বপূর্ণ প্রশ্ন? না, ভালো ভালো মানুষদের তো আমাদের দেশে প্রয়োজন। আপনি কিন্তু তো ভালো মানুষ। কিন্তু আপনাদের ভাই বন্ধুরা তো আমাকে দেশে পেলে জবাই করে ফেলবে, আপনি কি আমাকে রক্ষা করতে আসবেন? ভাই বোনেরা বলতে, আপনার যে ধরেন মুমিন ভাইরা আছে, তারা তো আমাকে জবাই করবে, আপনি কি আমাকে সাহায্য করতে আসবেন, রক্ষা করতে আসবেন, নাকি আপনিও একটা চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবেন? না এসব ভুল কথা। ঠিক আছে, না না, আপনাদের হাদিসে আছে যে হজরত মোহাম্মদের নিজের মুখের কথা হচ্ছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করো, তার গর্দান উড়াইয়া দাও। এটা হজরত মোহাম্মদের মুখে নিজের কথা, সহি হাদিস, সহি বুখারি, সহি মুসলিম হাদিস, এবং পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়ে একমত, এবং চার মাঝহাবের যে চারজন প্রধান ইমাম সাহেব, সেই চারজন প্রধান ইমাম সাহেব এই বিষয়ে একমত, যে ব্যক্তি ইসলাম ধর্মকে ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। এটা ভাই মানে পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়ে একমত। আপনি যদি এখন বলেন যে না এটা ভুল কথা, তাহলে তো ভাই আপনি তাইলে বোধহয় আপনার কাছে সরাসরি আল্লাহর ওহী আসতেছে, না হলে তো আপনার এটা বোঝার কথা না, কারণ পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়ে একমত পোষণ করেছেন যে ইসলাম ধর্মের এটা কঠিন নিয়ম, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে তার গর্দানটা উড়াইয়া দিতে হবে, তাকে হত্যা করতে হবে। না আমি যেটা যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইতেছি, আমি বুঝতে পারছি আপনি কি বুঝাইতে চাইছেন। আপনার নামটা আমার কাছে খুব ফেভারিট একটা নাম, আসিফ আচ্ছা মহিউদ্দিন। আচ্ছা, এই নামটা তো আমার কাছে মনে হচ্ছে ইসলামিক নাম। ইসলামিক নাম বলে কিছু নাই ভাই, নাম হচ্ছে গিয়ে ভাষা। আমি আপনাকে বলছি, ইসলামিক নাম বলে আসলে কিছু নাই, নাম হচ্ছে ভাষা। যেমন ধরেন হজরত মোহাম্মদের পিতার নাম কি ছিল আপনি বলতে পারেন? জি 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 আবদুল্লাহ। হজরত মোহাম্মদের পিতার নাম ছিল আবদুল্লাহ, ঠিক আছে, এটা কি ইসলামিক নাম বলেন? এটা কি ইসলামিক নাম ইসলামিক নাম অবশ্যই। ভাই? ইসলাম আসার আগেই তো হজরত মোহাম্মদের পিতা মারা গেছেন। হজরত মোহাম্মদ যখন ইসলামের কথা বলছেন, এবং হজরত মোহাম্মদের পিতা ছিলেন একজন পৌত্তলিক কাফের, হজরত মোহাম্মদের সহিহ হাদিস আছে যে তার পিতা পর্যন্ত জাহান্নামে যাবে। হজরত মোহাম্মদের নিজের ইসলামিক হাদিস নাম আছে, বলতে আপনার একটু শুনে নেন, একটু শুনে নেন, ইসলাম একটু শুনে শব্দটা নেন, যদি ব্যাখ্যা করি আমার একটু কথাটা বলেন। একটু শুনে নেন, কথাটা জি একটু বলেন। শুনে নেন। হজরত মোহাম্মদের নিজের বক্তব্য আছে এই বিষয়ে, সহিহ হাদিস আছে যে হজরত মোহাম্মদের নিজের পিতা পর্যন্ত জাহান্নামে যাবে, জাহান্নামী। কারণ হচ্ছে হজরত মোহাম্মদের পিতা হচ্ছে পৌত্তলিক একজন, ঠিক আছে। মুহাম্মদ নামটা যখন রাখা হয়েছিল, একটু শেষ করি, আমাকে শেষ করতে দেন, মুহাম্মদ নামটা যখন রাখা জি হয়েছিল, বলেন। মুহাম্মদ নামটা কে রেখেছিল বলেন তো? হজরত মোহাম্মদের নাম যে মুহাম্মদ, মুহাম্মদ নামটা কে রেখেছিল? রেখেছিল তার দাদা আব্দুল মুতালিব এবং অন্যান্য ব্যক্তিবর্গরা, আব্দুল ঠিক আছে। মুতালিব ও ইসলামিক নাম। না, আব্দুল মুতালিক ও ইসলামিক নাম না, তারা সবাই ছিলেন পৌত্তলিক, তারা দেব দেবীর পূজা করত, কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল সেই 360টা দেব দেবীর পূজা করত তারা, তারা সবাই না, ছিল পৌত্তলিক। পত্তলিক কিন্তু আর ইসলামিক নাম এক আমার কথা তো কথা না। শেষ করতে আমার কথা শেষ জি করতে দেন, বলেন। আবু বকর যে ছিল, আবু বকরের নামটাও পৌত্তলিক নাম, ঠিক আছে। ওমরের নাম হজরত ওমরের নামও পৌত্তলিক নাম। বিবি খাদিজা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে আসা, ওনার নামও ছিল পৌত্তলিক নাম। এদের সবার নাম হচ্ছে পৌত্তলিক নাম, ঠিক আছে, মোহাম্মদ সহ। এখন মোহাম্মদ যখন ইসলাম প্রচার শুরু করে, তখন কি তিনি তার নিজের নাম পরিবর্তন করেছিলেন? যখন তিনি ইসলাম ধর্ম না প্রচার করলেন, জি এবং বলেন। তিনি যখন খাদিজাকে বললেন যে আমার কাছে ওহী আসতেছে, তখন কি খাদিজার নাম পরিবর্তন করেছিলেন, আবু বকরের নাম পরিবর্তন করেছিলেন, ওমরের নাম পরিবর্তন করেছিলেন? কারণ আমি কিন্তু পরিবর্তন করেন করেছিলেন যখন ইসলাম তিনি প্রচার করা শুরু করলেন, তখন কারণ নাম কি পরিবর্তন তিনি করেছিলেন?
না না, এটা বলতেছি না, পত্তলিকতা আর ইসলামিক তারা নামে তো সবাই কথা নয়। পত্তলিক ছিল, তারা তো সবাই পত্তলিক ছিল, তাদের নামের রুট হচ্ছে পত্তলিক, তাদের বাপ মা দাদা দাদি ছিল পত্তলিক, তাই না? তাদের তারা কি মুসলমান ছিল? আবু বকরের বাপে কি মুসলমান ছিল? আবু বকরের বাপে কি মুসলমান ছিল? আমি যেটা বলতেছি আচ্ছা তাহলে আপনার আবু যে নেম, বকরের, আপনি আপনি একটু শুনে নেন, আপনি একটু শুনে বোঝেন ব্যাপারটা, বোঝেন আমি কি বলতেছি সেই জিনিসটা চিন্তা করে দেখেন। জি বলেন। আবু বকরের বাপে তো মুসলমান ছিল না, আবু বকর নিজেও ছোটকালে মুসলমান ছিল না, তাই না? তাহলে আবু বকরের নামটা যে মুসলমান নাম, ইসলামিক নাম, এটা আপনি কই পাইলেন? তার বাপে ছিল পত্তলিক, তার বাপে তার নাম রাখলো আবু বকর, এটা তো পত্তলিক নাম তাহলে, নাকি? তাহলে আপনার নামটা কি পত্তলিক না আপনাকে অন্য আমি কিছু? যেটা, এটা আপনাকে আমি যেটা বলেছি সেটা কি আপনি বুঝতে পারতেছেন? আপনাকে যেটা বলতেছি সেটা বুঝতে পারতেছেন? হযরত ওমরের যে বাপ দাদা, হযরত ওমরের যে বাপ দাদা, তারা ছিল পত্তলিক, তারা মূর্তি পূজারী ছিল, তারা মূর্তির পূজা করত, তার তারা তাদের পোলার নাম রাখছে ওমর। তাহলে এই ওমর নামটা কি ইসলামিক নাম হইলো? তাহলে ওমর মানে কি ভাই? ওমর মানে কি কি সেটা তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ওমর শব্দটা কি ইসলামিক নাম কিনা, ওমর নামটা কি ইসলামিক নাম কিনা, এবং ওমর যখন ইসলাম গ্রহণ করলো তখন কি সে নিজের নাম পরিবর্তন করছিল? এখন মুসলমান হইলাম, এখন আমি নতুন একটা নাম নিই, ইসলামিক নাম নিই, এরকম কোন নাম পরিবর্তন করছিল ওমর, নাকি আগের না পত্তলিক না, নামটাই আমি ছিল, বলবৎ ছিল? আমি এটা বলতেছি না ভাই, না আমি এটা আপনাকে আমি বলতেছি যেটা না, বলছি, নাম আর আপনাকে আমি যেটা পত্তলিকতা বলছি, এক কথা আপনাকে না। আমি যেটা বলছি, আপনাকে আমি যেটা বলছি যে ইসলামিক নাম বলে পৃথিবীতে কোনো কিছু নাই, হিন্দু নাম বলে কোনো কিছু নাই, খ্রিস্টান নাম বলে কোনো কিছু নাই, এই নাম হচ্ছে গিয়ে ভাষা। বাংলা নাম আছে, হিন্দি নাম আছে, আরবি নাম আছে। আপনি যদি একটু মানে পত্রিকা পড়েন তাহলে আপনি দেখবেন যে ইরাকের একজন মন্ত্রী ছিলেন, নাম হচ্ছে তারেক আজিজ, তারেক আজিজ ইরাকের একজন মন্ত্রী ছিলেন, তারেক আজিজ ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি, কিন্তু আপনি মনে করবেন যে তারেক আজিজ যেহেতু নাম সেহেতু মুসলমান, তো সে তো মুসলমান, কিন্তু কথাটা ভুল। ওই আরব অঞ্চলে যে সমস্ত মানুষেরা থাকে তাদের নাম এরকম হয়, তারেক আজিজ হয়, তারপরে আব্দুল মুতালিব হয়, তারপরে খাত্তাব হয়, এই ধরনের নাম হয়, ঠিক আছে? তারপরে এটা আচ্ছা, এটা তাহলে নির্ভর কি করতে হচ্ছে আপনার যে, আপনার পূর্বপুরুষ যারা ছিল ভাই, না আপনাকে আমি যেটা বলছি সেটা কি আপনি বুঝতে পেরেছেন ভাই? কি আপনাকে বলেন? যেটা বলেছে সেটা বুঝতে হ্যাঁ পেরেছেন যে বুঝতে পারছি, নামের কোনো ধর্ম হয় না, হ্যাঁ নামের হয় বুঝতে পারছি ভাষা, বুঝতে পারছি ভাই। নামের হয় ভাষাগত রুট, আচ্ছা, ভাষা। আপনার যে নাম, যেমন ধরেন আপনার যেমন ধরেন যেমন ধরেন যেমন আরবিন ধরেন বাংলা এটা বলেন। যেমন ধরেন যেমন ধরেন আমি যদি নাম রাখি, আমার ছেলের নাম রেখেছি সিদ্ধার্থ, এটা হচ্ছে সংস্কৃত থেকে আসা নাম, সংস্কৃত না, সংস্কৃত থেকে আসা, এটা হিন্দিতে ঠিক আছে, এসেছে। কিন্তু আপনার নামটা, ভাই আমার কথা আগে শুনে নেন, আমি তো শুনে নেন আমার চাইতেছি আমার আপনার কথা আগে নামটা শুনে একটু নেন, পরিবর্তন করলেন, আমার কথাটা একটু শুনে একটু নেন। আরবি থেকে নেওয়া, কি বলেন? আহ ভাই আপনি কি আমার কোনো কথাই বোঝেন নাই? হযরত মোহাম্মদ বলেন। কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নিজের নাম পরিবর্তন করেছিল, বা আবু বকর কি তার নাম পরিবর্তন করেছিল? আবু বকর যে মুসলমান হইলো তখন কি আবু বকর নাম পরিবর্তন করছিল? আপনি আপনি কি তাদের তাদের এটা ফলো করতেছেননি? তারা না, তাদের পরিবর্তন এটা করছে ফলো না, করতেছি আপনার না। নামটা আমি পরিবর্তন করবেন বলতেছি না? যে, আমি বলতেছি যে ধর্মের সাথে নামের কোনো সম্পর্ক নাই, আমি এটা বলতেছি, নামের সাথে সম্পর্ক আছে ভাষার, আর ভাষাটা তো আরবি ভাষা হইতে পারে, এটা হিন্দি ভাষা হইতে পারে, এটা বাংলা ভাষা হইতে পারে, এটা ইংরেজি ভাষা হইতে পারে, এটা জার্মান ভাষা হইতে পারে, এটা তো কোনো ধর্মের সম্পত্তি না, আরবি ভাষাটা তো ইসলাম ধর্মের সম্পত্তি না। আপনার নামটা কি ভাষা ভাই? ভাই আপনি কি আমার কোনো আচ্ছা, কথা আপনার কিছু বুঝেন নামটা না? আমার কোন নাম কি ভাষায়? ভাষা সেটা তো, সেটা তো এখানে আলোচ্য জি বিষয় না, বুঝতে পারছি। আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো নাম তো কোনো ধর্মের সম্পত্তি না, বা কোনো ভাষা তো কোনো ধর্মের সম্পত্তি না। আরবি ভাষাতে আরব দেশের ইহুদিরা, আরব দেশের খ্রিস্টানরা, আরব দেশের হিন্দুরা সবাই কথা বলে, হিন্দি ভাষাতে ভারতের মুসলমানরা, ভারতের খ্রিস্টানরা, ভারতের ইহুদিরা সবাই কথা বলে, ভাষা কি কোনো ধর্মের সম্পত্তি? বাংলা ভাষাতে বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের ইহুদিরা, বাংলাদেশের খ্রিস্টানরা, বাংলাদেশের বৌদ্ধরা সবাই কথা বলতে পারে, নাকি বলতে পারে না? বাংলাদেশের নাস্তিকরাও কথা বলতে পারে, বলতে পারে না? ভাষা কি কোনো ধর্মের সম্পত্তি? ঠিক আছে ভাই, আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি, আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি, এখন আপনি বাসায় বসে উত্তরগুলো একটু চিন্তা করবেন, ভাববেন, না না মাথা না, খাটাবেন। আমি আমি চাইতেছি ভাই আপনাকে না না অন্য নামে ডাকবো ভাই, না না, আপনি, আপনাকে উত্তরটা দিয়ে ঠিক আছে? দিয়েছি, আপনি একটু মানে মাথা একটা খাটাবেন। নামের জন্য, আমি বুঝতে পারছি, আমি একটা বুঝতে নামের পারছি, জন্য একটু ভাই শুনে নেন, যুদ্ধ একটু হয়, শুনে নেন, একটু ঠিক শুনে আছে? নেন। আপনি, আমি বুঝতে কি পারছি যে বলেন? আমার কথা আপনি কিছুই বুঝতে পারেন নাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি করবেন কি, এই ভিডিওটা আবার আগে থেকে নিয়ে আবার একটু শুনবেন, শুনলে আপনার মাথাটা খাটাবেন যে আমি আসিফ মহিউদ্দিন আসলে কি বলতে চাইছে, কি বলছে, ঠিক আছে? যদি অনেক মাথা খাটাতে পারেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু আমার মনে হচ্ছে না আপনার পক্ষে বোঝাটা মানে সম্ভব, কিন্তু তারপরে আপনি মাথাটা খাটিয়েন যদি মানে পারেন। উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভাই আমি মুমিন হিসাবে আপনার বাচ্চাটার জন্য দোয়া করে দিলাম, যাতে আপনার বাচ্চা না পথভ্রষ্ট না এটা হয় আপনার এটা মতো। এটা আপনি ভুল বললেন, মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের জন্য দোয়া করতে পারে না।
একজন সঠিক মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের জন্য দোয়া করতে পারে না, আপনি এটা জানেন? কে বলছে, একজন কে একজন বলছে? মুসলমান কখনো একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের জন্য দোয়া করতে পারে না। আমাদের মতে তো প্রত্যেক শিশু মুসলমান, আমাদের ধর্ম মতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকেন তাহলে, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, জি। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি।